আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আচরণ জেনে আজকের নিউজ এবারের পূজা করোনা মহামারীর সময়ে ইতিমধ্যে শুরু হয়েছে পূজা উৎসব শারদীয় আমের সবখানে স্বাস্থ্যবিধি মেনে হচ্ছে পূজা উৎসবের আয়োজন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা স্যানিটাইজার মুখে মাস্ক এবং ছয় ফুটের সামাজিক দূরত্ব রাতে প্যান্ডেলে যাওয়ার উপর নিষেধাজ্ঞা বুকে করোনা সংক্রমণের ভয় নিয়ে এবারের পূজা উদযাপন করতে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মহামারীর প্রকোপ ঠেকাতে এবার পূজা উদযাপিত হচ্ছে শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিবেশী দেশ ভারতের মতো প্রতি বছরের পূজায় বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বী তারকাদেরও থাকে নানা পরিকল্পনা নানা আয়োজন কিন্তু এবার অধিকাংশ তারকার পূজা কাটবে ঘরবন্দি অবস্থায় কারোই তেমন কোনো পরিকল্পনা নেই পূজা নিয়ে স্মৃতি শেয়ার করলেন অপবিশ্বাস প্রতি বছর পূজা আসলে চিত্রনায়িকা অপবিশ্বাস তার মা সেফালি বিশ্বাসকে নিয়ে ভিন্ন রকমের পূজা আয়োজন করতেন কিন্তু কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেত্রীর মা তাই মা বিহীন প্রথম পূজা কাটাবেন অপু অপু বলেন কিছুদিন আগে মাকে হারিয়ে অভিভাবকহীন হয়ে পড়ি মনের আনন্দ সব মাটি হয়ে গেছে কাজে এবারের পূজায় তেমন কোনো পরিকল্পনা বা আয়োজন নেই আমার মা অর্থাৎ শেফালি বিশ্বাস খুবই কাশফুল প্রিয় ছিলেন এই সময়টায় মাকে নিয়ে কাশফুল দেখতাম এবার আর মাকে নিয়ে কাশফুল দেখতে হলো না পূজায় তেমন কোনো প্রস্তুতি নেই অষ্টমীর দিন এবারের মা আর আমি একই রকম পোশাক পরতাম অনেক পূজা মণ্ডপে ঘুরে বেড়াতাম এবার অষ্টমীতে ছেলে জয়কে নিয়ে অঞ্জলি দিতে যাব শুধু জয়ের জন্য পূজার কেনাকাটা করেছে এবার আয়োজন করে পূজা পালনের কোনো ইচ্ছে নেই কেননা করোনা মহামারীর কারণে পুরো বিশ্ব এলোমেলো এবার তেমন করে পূজা পালিত হচ্ছে না এদিকে নতুন ছবিতে কাজের জন্য ওজন কমাচ্ছেন অপু খুব শীঘ্রই নতুন কাজে ফিরবে অপু আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ